তেহট্ট মহকুমা হাসপাতালে আগুন। তেহট্ট মহকুমা হাসপাতালে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রে খবর, এদিন ভোর 5:30 নাগাদ হাসপাতালের কোভিড ওয়ার্ড সংলগ্ন স্টোর রুম থেকে এই আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল ও হাসপাতাল কর্মীদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় শিশু ও পুরুষ বিভাগ থেকে বার করে দেওয়া হয় সমস্ত রোগীদের। আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা হাসপাতাল জুড়ে। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও কিভাবে এই আগুন লাগলো তা এখনো জানা যায়নি। হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু করতে ব্যবস্থা গ্রহণ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে বিষয়টা, আমরা বেডে শুয়েছিলাম, হ্যাঁ, শুয়ে থাকার পর দেখি আস্তে আস্তে একটা পুরা গন্ধ বাইর হয়, হ্যাঁ, তো আমরা ভাবলাম হয়তো একটা কিছু না কিছু একটা হয়েছে, কিন্তু আস্তে আস্তে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কি জিনিসটা বিশাল বড় একটা মানে ধোঁয়া বার হচ্ছে। তারপর আমরা সিস্টারকে বললাম যে এই ব্যাপার, সিস্টার এটা গন্ধ বার হচ্ছে দেখেন তো। তা সিস্টার কী দেখে, এই মেন যে ফ্রিজ আছে, ওষুধ রাখা হয় এই ফ্রিজের মধ্যে থেকে ওটা আগুন বার হচ্ছে, এই জিনিসটা আমরা দেখলাম, হ্যাঁ। তারপর আস্তে আস্তে ধুমাকার হয়ে যায়, হ্যাঁ। তারপর ওখানে আমরা আর থাকতে পারলাম না, যেভাবে হোক নিজের বেডিংপত্র নিয়ে ওখান থেকে ঘুরে চলে আসলাম। হ্যাঁ, তারপর আস্তে আস্তে পাবলিকে ওই ওর মধ্যে যা ছিল সবাইকে বার করে দেয়। আগুন লাগার ঘটনা প্রথমে কারা দেখে? হ্যাঁ, আগুন লাগার ঘটনা প্রথমে কারা দেখে? প্রথমে আমরা দেখি, আপনারা সবাইকে বার হতে বললেন? হ্যাঁ, তারপর আমরা সিস্টারকে বলি, সিস্টার তখন সবাইকে আস্তে আস্তে বার করে দেয়। কারোর কোনো ক্ষতি হয়েছে? না না, কারোর সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সবাই বার হতে হয়েছে। হ্যাঁ, মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।